আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি খাসির ভুড়ি রান্না করব। এখানে হচ্ছে আমি খাসির ভুড়ি সেদ্ধ করে নিয়েছি, পরিষ্কার করে ভালো মতো পানি দিয়ে ধুয়ে একটু হালকা হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আলু কেটে নিয়েছি, আলু দিয়ে রান্না করব। তো এখানে আমি হচ্ছে কড়াই বসাই দিছি, কড়াইতে তেল দিয়ে নিয়েছি এবং হচ্ছে গরম মশলা দিয়ে নিয়েছি, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে একটু ভেজে নিলাম। তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দেবো পরিমাণ মতো। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে গেলে তাতে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে নেব। লবণ দিয়ে হচ্ছে আমি আর একটু ভাজা ভাজা করে নেব। তারপর হচ্ছে আমি এতে হচ্ছে বাটা মশলাগুলো দেব, আদা রসুন জিরা বাটা সব একসাথে দিয়ে নিয়েছি। দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। ভাজা ভাজা হয়ে গেলে হচ্ছে আমি এতে সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম যেন মশলাটা পুড়ে না যায়। এবং এতে হচ্ছে আমি গুঁড়া মশলা তারপরে অ্যাড করব, হলুদ, মরিচ, ধনিয়া সব একসাথে দিয়ে নিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। তারপর হচ্ছে সেই সেদ্ধ করে রাখা ভুড়ি আমি দিয়ে দেবো ওতে। খাসির ভুড়ি বেশি একটা রান্না না করলেও চলবে, কারণ আমি এটা অনেকটাই নিষিদ্ধ করে নিয়েছি আগে। ভুড়ি দিয়ে দিলাম এবং মশলার সাথে ভালো করে মিশাই নিব এবং আলু দিয়ে দেবো সাথে আমি একসাথে। তো মশলার সাথে আমি মিশিয়ে নেবো ভালো করে। এই যে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নেব। খুলে আবার একটু নাড়াচাড়া করে দিতে হবে যেন লেগে না যায়। নিচে শুকিয়ে গেছে, কোনো পানি নাই। তো এটা আমি এখন পানি দেব কষানোর জন্য। অল্প পরিমাণে পানি দিয়ে আমি আবার এটাকে ঢেকে রান্না করে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেলে আসলে রান্নাটা হয়ে যাবে। এই যে আমার কষানো পানিটাও শুকিয়ে গেছে, এখন হচ্ছে আমি ঝোলের পানি দিয়ে দেবো একবারে। ভালো করে মিশিয়ে নিলাম। সামান্য পরিমাণ টেস্টিং সল দিলাম এ পর্যায়ে, আর গরম মশলা গুঁড়া। আর সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়া দেবো। দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব। চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। যে আমি বেশি একটা ঝোল রাখবো না, মাখো মাখো ঝোল রাখবো। তো আপনাদের পছন্দ মতো ঝোল রাখতে পারেন। এবং হয়ে গেলে চুলাটা বন্ধ করে দিব। যে আমার রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে বলবেন সবাই।